আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে এমন সুন্দর জেলিগুলো সহজে এবং টাকা বাঁচিয়ে তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে অনেক বেশি পানি, চিনি, চায়না গ্রাস নিয়েছে। আমি আপনাদেরকে এত বেশি পরিমাণেরটা বলবো না, আমি আপনাদেরকে কম পরিমাণটাই বলে দিব, যেহেতু আপনারা কমই তৈরি করবেন বা বেশি তৈরি করলে ওরকম হিসাব করে নিয়ে নেবেন। 1 লিটার পানির সাথে 150 গ্রাম চিনি এবং চায়না গ্রাস 8 গ্রাম, অর্থাৎ 1 লিটার পানি, 150 গ্রাম চিনি এবং 8 গ্রাম চায়না গ্রাস দিয়ে এরকম মিলিয়ে নেবেন। আর চুলায় জাল দিতে থাকবেন, মাঝে মধ্যে নেড়ে দিবেন। এখন এর সাথে যাবে 1 প্যাকেট জেলি পাউডার। আমি আপনাদেরকে পাউডারটা দেখাবো, যে এই পাউডারের 1 প্যাকেট পাউডার দিয়ে দিবেন 1 লিটার পানির সাথে। মানে এই পরিমাণটা আপনারা মেনটেন করে, আপনারা কম যদি আধা লিটার পানি নেন সেক্ষেত্রে ওগুলো সব কিছু ওরকম অর্ধেক অর্ধেক করে হিসাব করে দিবেন। যদি 2 লিটার, 4 লিটার, 5 লিটার করেন ওরকম বেশি বেশি করে দিবেন, মানে ওরকম হিসাব করে দিয়ে দিবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই প্যাকেটগুলোতে 85 গ্রাম করে আছে, এক একটাতে 85 গ্রাম করে আছে। তো আপনারা যে এটাই দিতে হবে বা এটাই দিবেন এমনটা না, আপনারা যে কোনো কোম্পানির জেলি কিনে দিতে পারেন। আর এখানে 85 গ্রাম আছে, আপনারা চাইলে 80 গ্রামও দিতে পারেন, 80 গ্রাম, 85 গ্রাম, এটাতে খুব একটা পার্থক্য হবে না। তো এরকম দিয়ে দিবেন আর মাঝে মধ্যে এরকম করে নেড়ে চেড়ে নেবেন। আর এর সাথে যাবে লাল রং, ফুড যে কালার থাকে ওই কালারটাই, রেড কালারটা, এটাতে পুরো একটা রেড কালার দিয়ে দেবে। তো আপনারা যখন তৈরি করবেন তখন খুব কয়েক ফোঁটা এরকম পরিমাণ মতো দিয়ে দিবেন, জাস্ট কালারটা দেখবেন কালারটা কেমন আসছে ওই রকম করে দিয়ে দিবেন। এটা পানিটা গরম হতে যতটা সময় লাগে এরকম চায়না গ্রাসটা গুলতেও ততটাই সময় লাগে, খুব একটা সময় লাগে না। এই পানিটা ফুটে আসে তার কিছুক্ষণ পরে এটাও একদম মিলিয়ে যায়। আপনারা অবশ্যই আমার যে আরেকটা রেসিপি আছে পান্নাকোটটা, ওই রেসিপিটা দেখবেন, আমি ওটার লিংক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দু জায়গাতেই দিয়ে রাখবো। ওই রেসিপিটা অবশ্যই দেখবেন, ওই রেসিপিটা দেখলে এই রেসিপিটা আর ওই রেসিপিটা আপনারা কম্পেয়ার করতে পারবেন এবং ভালো বুঝবেন। দুইটা রেসিপি, দুইটা ডেজার্ট আপনারা খুব ভালো সহজ ডেজার্ট শিখতে পারবেন, যদিও প্রায় একই রকম করে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এটা পানি আর ওইটা দুধ দিয়ে তৈরি, আর এখানে জেলি দিয়েছে ওখানে দেয়নি। তো এই ব্যাপারগুলো আপনারা বুঝবেন, খুব সহজ দুইটা রেসিপি বা খুব সহজ দুইটা ডেজার্ট আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো অবশ্যই ওই রেসিপিটা দেখবেন। এটার যে কালার দিয়েছে বা দিচ্ছে এটা আপনার পছন্দের উপর নির্ভর করবে, আপনি কম কালার পছন্দ করলে একটু কম দিবেন, বেশি চাইলে বেশি দিবেন। আপনারা বাসায় যদি খাওয়ার জন্য হয় সেক্ষেত্রে এত বেশি কালারফুল করার দরকার নেই, আর একটু কম করলেও চলবে, তো আর একটু কম করে দিতে পারেন বা আপনার পছন্দ মতো দিতে পারেন। তো এইরকম এখন নেড়ে চেড়ে একদম নিয়েছে, একদম চায়না গ্রাসগুলো গলে গেছে। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে এটা হচ্ছে টাকা বাঁচিয়ে, কারণ হচ্ছে জেলি পাউডারের দামটা একটু বেশি হয় আর চায়না গ্রাসের দাম জেলি পাউডারের তুলনায় কম হয়। তো এই জন্য আসলে এখানে চায়না গ্রাস দিয়ে করেছে, সাথে জেলি পাউডারও দিয়েছে, তাহলে এটা আসলে জেলির একটা রেসিপি হয়, মানে কম টাকায় সহজে একটা জেলির একটা রেসিপি আর কি এরকম। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, আর যদি বাসায় খুব অল্প পরিমাণে বানাতে চান তাহলে শুধু জেলি দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু জেলি দিয়ে তৈরি করলে এটা এরকম এতটা বেশি মানে টেকসই হয় না এরকম। এটা যেমন আপনি যেভাবে কাটবেন সেভাবেই থাকবে বা হাত দিয়ে ধরলে ভেঙে যাবে না, জেলিটা আসলে ওরকম হতে চায় না বা একটু পরিমাণটা একটু বেশি লাগে। তো আপনারা এটা শিখে নিলেন, ভালো লাগলে রেসিপিটা ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। ব্যাস, এটা সারা রাত রেখে দিয়েছিলো বা কয়েক ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে এখন এটা কেটে নিচ্ছে, তারপরে এটাকে জাস্ট সুন্দর করে প্লেটে সাজিয়ে দিবে। এটাতে আর কিছু আসলে ওরকম করে ডেকোরেশন দেয় না বা দেওয়ার দরকারও হয় না, সাদা একটা প্লেটে যখন এটা সাজানো হয় এটা দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে, ওভাবে আর নতুন করে আর বা ওরকম আরও কিছু দিয়ে এটা সাজাতে হয় না। তো আপনাদের পছন্দ মতো আপনারা সাজাতে পারেন, বা অনেক আমরা যেমন ফালুদা দিয়ে জেলি খেয়ে থাকি আপনারা ওইখানেও দিতে পারেন, অন্য অন্য কালার দিয়ে, কয়েকটা কালার দিয়ে এরকম করে জেলি তৈরি করতে পারেন। যেই কয়েকটা যেমন কালার দেবেন ওইরকমই হয়ে যাবে।
আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা জেলিটা দিয়েছি তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জেলিটা রেড কালার ছিল, এরকম রেড কালারের জেলিও আছে বা অন্য অন্য কালারেরও আছে, আবার হোয়াইট কালারেরও জেলি আছে। আপনারা যদি হোয়াইট কালারের জেলি কিনেন তাহলে ওখানে যে কোনো কালার দিয়ে ও যে কোনো কালার দিলেই ওই রকম কালারের জেলি হয়ে যাবে বা বিভিন্ন কালারের আপনারা জেলি তৈরি করতে পারবেন। আবার বাজারে বিভিন্ন কালারের জেলি পাওয়া যায়, ওরকম অন্য অন্য কালারের জেলি কিনেও আপনারা এরকম করে জেলি তৈরি করতে পারেন। তো জেলি তৈরি করা খুবই সহজ, আর আপনারা চাইলে চায়না গ্রাস দিয়েও করে নিতে পারেন এরকম জেলি তৈরি। যদি চায়না গ্রাস দিয়ে জেলি তৈরি করেন বা এরকম পান্নাকোটা যাই তৈরি করেন না কেন, অবশ্যই সেটা লাস্টে ছেঁকে নেবেন। যখন এরকম কোনো একটা পাত্রে ঠান্ডা হতে দিবেন তাহলে অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে আর ভিতরে কোনো দানা বা কিছু থাকে না, সেক্ষেত্রে ওইটা সেফ। তো হয়ে গেছে, জাস্ট এরকম কেটে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন এটা পরিবেশনের জন্য তৈরি। আপনারা চাইলে এটার উপরে আরও কিছু ডেকোরেশনও দিতে পারেন, কিন্তু এটা হোয়াইট একটা প্লেটের মধ্যে রেড একটা রেড জেলি বা রেড একটা ফুড, জাস্ট ওয়াও। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।